বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সংগঠনটির সাবেক নেতারা বলছেন, ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠার 72 বছরে দেশ গঠনে সংগঠনটি বড় ভূমিকা পালন করতে চায় বলে জানিয়েছে বর্তমান নেতৃত্ব। বিস্তারিত রিপোর্টে। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তীতে 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলন সংগ্রামে রাজপথে মূল ভূমিকায় ছিল ছাত্রলীগ। 71-এর মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বাঙালির ইতিহাসের সঙ্গে তাই জড়িয়ে আছে ছাত্রলীগের নাম। নিঃসন্দেহে এটা আমার গর্বের অংশ। আমি এক সময় ছাত্রলীগ করেছি, এইটা আমার অহংকারের বিষয়, এটা আমার অর্জন। সম্প্রতি নানা বিতর্ক ছুঁয়ে গেছে ঐতিহ্যবাহী সংগঠনটিকে, প্রশ্নের মুখে ভাবমূর্তিও। এ অবস্থায় গৌরবোজ্জ্বল অতীত মাথায় রেখে আদর্শিক রাজনীতি করার পরামর্শ সাবেক এই সাধারণ সম্পাদকের। কাউকে দায়ী করার বিষয় নয়, স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিটাই এই জায়গাতে ছাত্র রাজনীতিকে নিয়ে এসেছে। জাতীয় প্রয়োজনে কখনো কখনো ছাত্ররা আসবে, কিন্তু ছাত্র রাজনীতিটা হলো ছাত্রদের সমস্যার সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নয়। এই বিষয়টাতে সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেই ছাত্র রাজনীতি তার জায়গায় দাঁড়িয়ে যাবে। কিছু পরিস্থিতি তৈরি হলেও ছাত্রলীগ তার সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি। ছাত্র নেতৃত্বে বিনয়ী না হলে কিন্তু ছাত্র নেতৃত্ব ফুটে উঠবে না। আমরা চাচ্ছি যে যারা গ্রহণযোগ্য নেতৃত্ব, যারা মাঠে থেকে কাজ করে, যারা পরিশ্রমী, তাদেরকে আমরা নেতা বানাবো। অধিকার আদায়ের সব সংগ্রামের নেতৃত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সমাজের আবেগ অনুভূতির নাম হিসেবেই দায়িত্ব পালন করবে বলেই আশা ভারপ্রাপ্ত সভাপতির। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।